পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনা। ফ্লাই অ্যাশের ট্যাঙ্ক ধসে তিন শ্রমিকের চাপা পড়ার আশঙ্কা। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় সেখানে চারজন শ্রমিক কাজ করছিলেন, একজনকে পরে উদ্ধার করা হয়। আর সেই কারখানায় বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রানীগঞ্জে স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার। ফ্লাই অ্যাশের ট্যাঙ্ক ধসে এক শ্রমিকের মৃত্যু। ফ্লাই অ্যাশের ট্যাঙ্ক ধসে আরও দুজনের আটক থাকার আশঙ্কা। আসছি পরের খবরে। জলপাইগুড়ির সদর ব্লকের বিজেপি পরিচালিত নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। উপপ্রধান সহ চার সদস্য যোগ দিলেন শাসক শিবিরে। বিজেপি শূন্য পঞ্চায়েত গড়ে দলকে শক্তিশালী করাই উদ্দেশ্য বলে দাবি তৃণমূলের। ভাঙনের খেলায় নেমেছে রাজ্যের শাসক দল, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। শুক্রবারই অর্জুন সিংহের নির্বাচনী ক্ষেত্রে বিজেপিতে ভাঙন ধরিয়েছে তৃণমূল। দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গ গেরুয়া শিবিরে ভাঙন ধরালো তৃণমূল। দল বদলের জেরে বিজেপির হাতে থাকা পঞ্চায়েতে দখল নিল শাসক দল। বিজেপি শাসিত জলপাইগুড়ির নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩টি, এর মধ্যে বিজেপির দখলে ছিল ৮টি আসন। সিপিএম ও তৃণমূল দুটি আসন জেতে, বাকি একটি আসন ছিল কংগ্রেসের দখলে। শুক্রবার এই পঞ্চায়েতের উপপ্রধান সহ চার বিজেপি সদস্য জোড়াফুল শিবিরে যোগ দেন। একই সঙ্গে তৃণমূলে যোগ দেন সিপিএম এর ২ এবং কংগ্রেসের ১ পঞ্চায়েত সদস্য। ফলে শাসক দলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯। অন্যদিকে গেরুয়া শিবিরের দখলে রইল ৪টি আসন। ভারতীয় জনতা পার্টি ছিলাম, এখন মহামাটি সরকার টিএমসিতে জয়েন করলাম। বিজেপির নেতা নেতৃত্ব আমার পছন্দ হয় না। এই যোগদানের পরে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে এবং অনাস্থার পরে দল সেটা আলোচনার পরে কাকে প্রধান করা হবে না হবে। তৃণমূল দলটা হচ্ছে সমস্ত জায়গায় ভাঙানোর খেলায় মেতেছে। তৃণমূল সূত্রে দাবি, শীঘ্রই বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।